আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদের সঙ্গে আছে বিপাশা মজুমদার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। গ্রেফতারের 26 দিন পর জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরিমণি। কথা বলেননি সাংবাদিকদের সঙ্গে, কাশিমপুর কারাগারের বাইরে ভক্তদের ভিড়। আফগানিস্তান থেকে ফিরেছেন 6 বাংলাদেশি প্রকৌশলী। দুর্বিষহ মৃত্যু ভয় থেকে দেশে ফিরতে পেরে খুশি সবাই। মিরপুরে আজ প্রথম টি টোয়েন্টি। হোম কন্ডিশনে টাইগাররা ফেভারিট হলেও অনভিজ্ঞ দল নিয়েই জবাব দিতে প্রস্তুত কিউইরা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। গ্রেফতারের 26 দিন পর কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন চিত্রনায়িকা পরিমণি। সকাল 8টায় পরিমণির অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত সুরভি ও তার আত্মীয় জসিমউদ্দিন সহ স্বজনেরা কাশিমপুর কারা কমপ্লেক্সে যান। এরপর সকাল 9টা 35 মিনিটে পরিমণি কারাগার থেকে মুক্তি পান। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। গেল 22 আগস্ট ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েসের আদালতে পরিমণির পক্ষে জামিন আবেদন করেন। 4 দফা জামিন আবেদন নাকচ হয় আদালতে। 3 দফায় রিমান্ড শেষে 21 আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরিমণিকে হাজির করেন। গেল 4 আগস্ট বনানী 12 নম্বর সড়কে পরিমণির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদসহ এই চিত্রনায়িকাকে গ্রেফতার করে র্যাব। অবশেষে আফগানিস্তান থেকে দেশে ফিরেছেন 6 বাংলাদেশি। মঙ্গলবার রাত 11টা 20 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। কাতার থেকে দুবাই হয়ে দেশে ফেরেন মোহাম্মদ কামরুজ্জামান, রাজীব বিন ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মোহাম্মদ, মাসুদ করিম, শেখ ফরিদ আহমেদ। দুর্বিষহ মৃত্যু ভয় থেকে দেশে ফিরতে পেরে খুশি সবাই। দেশে ফেরা 6 বাংলাদেশি আফগানিস্তানের মোবাইল অপারেটর আফগান ওয়্যারলেসে কাজ করতেন। তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার আগেই তারা দেশে ফেরার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। 16 আগস্ট তাদের ফ্লাইট থাকলেও 15 আগস্ট কাবুল দখলে নেয় তালেবানরা। এতে স্বাভাবিকভাবে দেশে ফেরা হয়নি তাদের। 26 আগস্ট দ্বিতীয়বারের মতো দেশে ফেরার চেষ্টা করেন 6 জন। ওই দিনই কাবুল বিমানবন্দরে শক্তিশালী বোমা বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে। সরকারের কাছ থেকে আমরা অত্যন্ত ভালো এবং আন্তরিক সহযোগিতা পেয়েছি। আমরা এখানে ফরেন সেক্রেটারির সাথে যোগাযোগ করেছি, প্লাস তাশকান্তে যে অ্যাম্বাসেডর ওনার সাথে যোগাযোগ করেছি। ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সমস্যার সমাধানের জন্য যথেষ্ট চেষ্টা করেছে। ফাইনালি আমরা যে আসতে পেরেছি এটা আমাদের জন্য খুবই সুখকর ব্যাপার। একটা তো ভালো লাগবেই এখন, এটা তো সবারই আমার মনে হয় আপনাদেরও ভালো লাগতেছে সবাই আসছি। আমাদের কোনো থাকা খাওয়া কোনো জায়গারই সমস্যা হয় নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 43তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। 1978 সালের এই দিনে বাংলাদেশি জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধকে সামনে রেখে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেন বিএনপি। 1978 সালের ফেব্রুয়ারিতে জিয়াউর রহমান গঠন করেন গণতান্ত্রিক দল বা জাগো দল। পরে 1 মে সমমনা দল ও নেতাদের নিয়ে গঠন করেন জাতীয়তাবাদী ফ্রন্ট। 1978 সালের 28 আগস্ট জাগো দল বিলুপ্ত ঘোষণার 3 দিন পর 1 সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁর সামনে সংবাদ সম্মেলন করে জিয়াউর রহমান বিএনপির ঘোষণা দেন। সেদিনই দলের গঠনতন্ত্র ও কর্মসূচির ঘোষণা করেন তিনি। প্রতিষ্ঠা 6 মাসের মাথায় 1979 সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনে 200 আসন নিয়ে সরকার গঠন করে বিএনপি। এর আগে উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গুরুত্ব দিয়ে 1977 সালের 22 মে আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জিয়াউর রহমান 19 দফা কর্মসূচির ঘোষণা করেন। 78 জুনে জিয়াউর রহমান 76.33% ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1981 সালের 30 মে চট্টগ্রামে বিপদগামীদের বুলেটে জিয়াউর রহমানের মৃত্যু এবং পরবর্তী ঘটনা প্রবাহ গৃহবধূ বেগম খালেদা জিয়াকে রাজনীতির মাঠে নিয়ে আসে। এরপর 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ নানা গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেয় দলটি। দীর্ঘ 42 বছরে নানা চড়াই উতরায় পেরিয়ে দলটি একাধিকবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছে। বর্তমান জাতীয় সংসদে 7টি আসন নিয়ে প্রতিনিধিত্ব করছে বিএনপি। কক্সবাজারকে বিশ্বের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বিমানবন্দরে তৈরি হচ্ছে মেরিটাইম রানওয়ে। কর্তৃপক্ষ জানিয়েছে সিঙ্গাপুরের আদলের রানওয়ের কাজ সম্পন্ন হলে কক্সবাজার হয়ে উঠবে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন হাব। 2023 সালের মধ্যে শেষ হবে নির্মাণ কাজ। কক্সবাজার ঘুরে এসে রিপোর্ট করছেন ইমরুল কায়েস, ক্যামেরা ছিলেন জামাল খান। সমুদ্রের মধ্যে বিমানের রানওয়ে, কিছুদিন আগেও এটা হয়তো অকল্পনীয় ছিল, কিন্তু অকল্পনীয় কাজটি বাস্তবায়িত হচ্ছে কক্সবাজার বিমানবন্দরে।
মূল রানওয়ে থেকে সাগরে মহেশখালী চ্যানেলের দিকে আরও 1700 ফুট রানওয়ে সম্প্রসারিত হচ্ছে। সাগরে এরই মধ্যে জিওটিউব বসিয়ে বাঁধ তৈরি করা হয়েছে। এরপর বাঁধের ভেতর থেকে পানি সেচে ফেলে ড্রেজিং করে বালি ভরাট করা হবে। পরে পাথরের স্তর বসিয়ে পিচ ঢালাই করে হবে রানওয়ে। নির্মাণ কাজ শেষ হলে কক্সবাজার বিমানবন্দর রানওয়ের দৈর্ঘ্য হবে 10,700 ফুট। ফলে এটি হবে দেশের দীর্ঘতম রানওয়ে ও দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর। বোয়িং 777 ও বোয়িং 747 সহ বড় বড় বিমান ওঠানামা করতে পারবে। সরকারের অর্থায়নে 1,500 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন। নির্ধারিত সময়ের মধ্যেই রানওয়ে সম্প্রসারণ কাজ শেষ হবে বলে জানালেন সিসিইসিসি কর্মকর্তা। আমরা আন্তর্জাতিক কন্ট্রাক্টর, অবকাঠামো ও স্থাপনা নির্মাণের কাজে আমাদের 40 বছরের অভিজ্ঞতা। আমাদের উন্নত আধুনিক যন্ত্রপাতি রয়েছে। মেরিটাইম রানওয়ে সহ বাংলাদেশে আমরা বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করছি। করোনা একটি বড় চ্যালেঞ্জ হলেও আশা করি সময় মতো রানওয়ে নির্মাণ কাজ শেষ করতে পারব। মেরিটাইম রানওয়ে সম্পন্ন হওয়ার পর কক্সবাজার বিমানবন্দরের সক্ষমতা যেমন বাড়বে, তেমনি দেশের এভিয়েশন খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের। আশা করছি বিশ্বের যে কোনো দেশ থেকে, প্রান্ত থেকে এখানে সরাসরি কক্সবাজার বিমান আসবে। সাউথ এশিয়া, এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভিতরে এখানে একটা রিয়েলি হাব হবে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিমান চলাচলে রিফুয়েলিং কেন্দ্র হবে কক্সবাজার। ফলে দেশের পর্যটন ও অর্থনৈতিক খাত সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রীর। লংগেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড কক্সবাজার, যাতে সবাই পর্যটন উপভোগ করতে পারে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এসে সেই সুযোগটা তৈরি করা। বিদেশিরা আসলে এই দেশের এই কক্সবাজারের মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, একটা অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আসবে, বিশ্বের দরবারে বাংলাদেশকে তুলে ধরার ক্ষেত্রে এটা একটা বড় উপাত্ত উপাদান হিসেবে ব্যবহার হবে। মেরিটাইম রানওয়ে নির্মিত হলে সমুদ্র বা পরিবেশের কোনো ক্ষতি হবে না। কক্সবাজার বিমানবন্দরের মেরিটাইম এই রানওয়ের সম্প্রসারণ কাজ শেষ হলে বাড়বে দেশি বিদেশি ফ্লাইট সংখ্যা। এতে করে দক্ষিণ এশিয়ার মধ্যে কক্সবাজার বিমানবন্দরটি একটি ব্যস্ততম বিমানবন্দরে পরিণত হবে। এর ফলে দেশি বিদেশি পর্যটকদের আনাগোনাও এখানে বাড়বে, আর এর প্রভাব দেশের অর্থনীতিতে ইতিবাচকভাবে পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমরুল কায়েস, বাংলাভিশন, কক্সবাজার বিমানবন্দর, কক্সবাজার। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।